جماعة التبليغ والدروشة التي تسمونها دروشة أو تصوف. مكة مدينة الصواب هنا بشوية استماع نماز بولي ون 50 كوتي راكات نماز الصواب أنك مونه كره بشوية استماع ديتيو حق زرع مونه كره تره الزاهل ندان كما سماها الألباني رحمه الله صوفية عصرية ইটুইলো আমাদের বাংলাদেশ হল্লা ইটুইলো সবচেয়ে বড় হজ কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত আপনি যে সালাত আদায় করলেন নবীর তরিকায় হলো না কেন সেখানে যাবেন আপনার কি কোম আছে যে আপনি সেখানে যাবেন কোরআন সুন্নাহ কি আপনার জন্য যথেষ্ট নয় আপনি কেন যেখানে ভুল ভেজাল আছে সেখানে যাবেন ليس عندهم من العلم شيء بل يثبطون طلبة العلم يقولون يا أخي ضيع عمرك في العلم بل سلام شنو هجبوك قرآن حديث من بعلم علمار بكتب شنو مدينة يونيبارسيري پروفیسار دكتور عبد الرزاق العباد كلاشه ڈھوکے ساتر دن نام حضیرہ کر چلین نام حضیرہ کرتے گئے ایک ساتر نام حلو سیام سیام ان نام ڈکلین سیام انو پستید তখন ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ বললেন সিয়াম সামা ওয়া নামা সিয়াম সিয়াম রেখে ঘুমিয়ে গেছে অতএব ক্লাসে আসেনি কথাটি বলার পরেই তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে লাগলেন আল মাকসুদ মিন আল ইলম আদ দাওয়া তাআল ادعو معنا وارتاح من الان আত-তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য অনেকে বলে বিশ্ব ইজতেমা দ্বিতীয় হজ এটা কি সত্য এখানে কি যাওয়া যাবে অনেক মানুষ সেখানে যায় অনেকে মনে করে বিশ্ব ইজতেমা দ্বিতীয় হজ যারা মনে করে তারা হলো জাহেল নাদান আমি বিশ্ব ইজতেমায় এক সময় গিয়েছিলাম সেখানে ছয় উসুলের বয়ান শুনেছি দোস্ত বুজুর্গ ছয়টি জিনিসের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায় কালেমা নামাজ এলে মুজিকির ইকরামুল মুসলিমিন সহি নিয়ত তবলীগ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কিছু থেকে কোন কিছু হয় না যাহা কিছু হয় আল্লাহ থেকে হয় কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কোন কিছু থেকে কোন কিছু হয় না যাহা কিছু হয় আল্লাহ থেকে হয় তাহলে চুরি হয় কার থেকে কয় চুরি তো চোরেই করে ডাকাতি হয় কার থেকে ডাকাত তো ডাকাতি করে তো বললাম যা কিছু হয় আল্লাহ থেকে হয় এটাই হলো জাবারিয়া মতবাদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইচ্ছা শক্তি দিয়েছেন আল্লাহর হুকুমের তাবেদার বান্দা কিন্তু বান্দার ইচ্ছা শক্তি আছে ভালো এবং মন্দ করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন এই জন্য তার বিচার হবে কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত আপনি যে সালাত আদায় করলেন নবীর তরিকায় হলো না কেন সেখানে যাবেন আপনার কি কোম আছে যে আপনি সেখানে যাবেন কোরআন সুন্নাহ কি আপনার জন্য যথেষ্ট নয় আপনি কেন যেখানে ভুল ভেজাল আছে সেখানে যাবেন বন্ধুগণ কয়েকদিন আগে বলছিলাম ওই ভণ্ড আদনান সম্পর্কে যুবকেরা ভালো করে শুনে রাখো রংপুর কারমাইকেল কলেজের ছাত্র তার নাম আবু তহা আদনান এই ভণ্ড মদিনায় গিয়ে আল্লাহর নবী চাচার কবরের পাশে জান্নাতের গ্রাম শুনেছে কিন্তু গাইবান্ধাতে ওকে যখন ধুলাই দিল তো ধুলাইয়ের দুর্গন্ধটা আগে টের পায় নাই ও যদি আগে টের পায় তো যে সামনে ধুলাই আছে জান্নাত কত দূরে ওখানকার ঘ্রাণ এখানে বসে পায় কিন্তু ধুলাই যে সামনে আছে এ ধুলাইয়ের খবর সে আগে বুঝতে পারে নাই বলছিলাম শোনো হে যুবক কোরআন হাদিস মানবে আলেম ওলামার বক্তব্য শোনো মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ ক্লাসে ঢুকে ছাত্রদের নাম হাজিরা করছিলেন নাম হাজিরা করতে গিয়ে এক ছাত্রের নাম হলো সিয়াম সিয়ামের নাম ডাকলেন সিয়াম অনুপস্থিত তখন ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ বললেন সিয়াম সামা ওয়া নামা সিয়াম সিয়াম রেখে সিয়াম সিয়াম রেখে ঘুমিয়ে গেছে অতএব ক্লাসে আসেনি কথাটি বলার পরেই তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে লাগলেন ছাত্ররা জিজ্ঞেস করলো স্যার ভুল হলো কিসে
বলে অনুমান করে কথা বলা কোরআন হাদিসে নিষেধ, তাই আমি অনুমান করে কথা বলেছি। আমার ছাত্র সিয়াম ঘুমিয়ে আছে না অসুস্থ আছে আমি তো জানি না, আমার তো ভুল হয়ে গেছে। পরের দিন সিয়াম ক্লাসে আসলে মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল-আব্বাদ হাফেজাহুল্লাহ এক গাদা কেতাব সিয়ামকে দিয়ে বললেন, সিয়াম কালকে তোমার সম্পর্কে আমি একটা মন্তব্য করেছিলাম, এই মন্তব্যের কারণে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও, আর এই কেতাবগুলি দিলাম তোমাকে কাফফারা স্বরূপ, কেতাবগুলি নিয়ে আমাকে ক্ষমা করে দাও, হাসরের ময়দানে আমাকে ধরো না। কি বুঝলেন? মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল-আব্বাদ, যার মর্যাদা যার এলিম মাপার ক্ষমতা আমাদের নেই, এত বড় আলেম, তার মুখ ফুসকে একটা কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি অনুতপ্ত হয়ে তার কাছে মাপ চেয়ে নিলেন। এই সমস্ত আলেমদের বক্তৃতা শোনা কি আপনার শেষ হয়ে গেছে নাকি শুনে হাফেজ হয়ে গেছে? তাহলে বড় বড় আলেমদের বক্তব্য শোনার সুযোগই আপনার হয় না, এই সমস্ত ভণ্ডদের বক্তৃতা শোনার সময় কোথায় আপনার?